আচ্ছা বলুন তো, বাংলার শিক্ষা ক্ষেত্র কি দুর্নীতির আখড়া? যেদিকে তাকাবেন শুধুই দুর্নীতি আর দুর্নীতির অভিযোগ। শিক্ষক গ্রুপ ডি কর্মী নিয়োগে কি পাহাড় প্রমাণ দুর্নীতি! এবার ছুটি ছাটা নিয়েও নাকি দুর্নীতি হচ্ছে, অবাক হবেন না। আজ আপনাদের দেখাবো হুগলির আরামবাগের একটা সরকারি স্কুলের কাণ্ড। স্কুলের দিদিমণি এন্টার্সে ছুটি নিয়েছেন, নিতেই পারেন, কিন্তু ছুটির দিনগুলোতে হাজিরার খাতায় জল জল করছে তাঁর স্বাক্ষর। ভাবুন একবার, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির শিকড় কোথায় পৌঁছে গেছে, কিভাবে নয় ছয় করা হয়েছে স্কুলের হাজিরা খাতায়। দেখুন শিক্ষকদের কুকীর্তি। রাতের অন্ধকারে স্কুলের ভেতর হইচই, সে কি চিৎকার চেঁচামেচি, স্কুলের ভেতর থেকে চোর চোর আওয়াজ। ব্যাপারটা কি জানতেই আরামবাগের সালেপুর সন্তোষ সাধারণ বিদ্যাপীঠে পৌঁছে যান TV9 বাংলার প্রতিনিধি। স্কুলের মধ্যে চলছিল পরিচালন কমিটির বৈঠক, সেই বৈঠকেই কিনা চোর চোর বলে চিৎকার। পরিচালন কমিটির সদস্যদের মারাত্মক অভিযোগ, দীর্ঘদিন ধরে আমাদের স্কুলে একটা অ্যাটেন্ডেন্ট রেজিস্টারে ট্যাম্পারিং হচ্ছে। ধরুন স্যার, অ্যাটেন্ডেন্ট রেজিস্টার, সার্ভিস বুক, এগুলো হেড স্যারের কাছে থাকার কথা, কাজ সকলে ছুটি হিসাব হেড স্যার নিজে করেন। যে ম্যাডামটা সব থেকে বেশি ছুটি নেন তার হিসাবটা সেই ম্যাডামকেই করতে দিচ্ছেন হেড স্যার। স্কুলে না এসে দেখাচ্ছেন পেজেন, মানে শিক্ষাও দেননি অর্থও দিয়েছেন, যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না, সেটা আমরা আজ বলতে পারছি। কার বিরুদ্ধে অভিযোগ? আমরা মূলত স্কুলের প্রধান শিক্ষক, যার কাজটা সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস থাকে তার বিরুদ্ধে। কি করে ধরা পড়লো এই গরমিল? ব্যাপারটা আমরা কেউ জানতাম না আগে। আমরা এই লকডাউন পিরিয়ডে একটা লক্ষ্য করলাম যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। তখন আমরা তিনটে স্যারকে দিয়ে একটা ইনকোয়ারি কমিটি করি। ইনকোয়ারি কমিটিতে দেখা যাচ্ছে যে একটা ম্যাডামের, মানে ভূগোলের ম্যাডাম তনয় ম্যাডামের খাতায় অসংখ্য সাদা কালি দেওয়া আছে। গরমিলের কথা স্বীকার করে নেন অভিযুক্ত শিক্ষিকা। টাকা নিয়েই নাকি গরমিলে অনুমতি দিয়েছেন প্রধান শিক্ষক। শারীরিক অসুস্থতার জন্য প্রচুর ছুটি গেছে, তো উনি বলেছিলেন না ওর সব করার দরকার নেই, আমাকে বলবেন আমি করে দেবো। আমি তাহলে স্যার আপনাকে কি টাকা পয়সা দিতে হবে? উনি বলেছিলেন হ্যাঁ আমাকে দেবেন। উনি আমাকে রেজিস্ট্রার খাতা দিয়েছেন, আমাকে বলেওছেন ওয়াইডিং দিতে, এবং তারপরে খাতা ওনাকে আমি দিয়েছি, উনি সবই জানেন। কত বছর ধরে চলছে হাজিরা খাতায় নয় ছয়? স্যার অ্যামাউন্ট সেরকম আমি হিসেব করে বলতে পারবো না, কিন্তু ভালো অ্যামাউন্টও নিয়েছে। এটা কতদিন আগে হয়েছে? এটা মোটামুটি বছর পাঁচেক চলছে এইভাবেই। অভিযুক্ত শিক্ষিকা সব দোষ চাপালেন প্রধান শিক্ষকের ওপর, আর প্রধান শিক্ষক বলছেন সব দোষ অভিযুক্ত শিক্ষিকার। উনি আমাকে ফাঁসাচ্ছেন, মানে উনি আমাকে এইভাবে বলছেন যে আপনি যদি পুরো আমার ঘাড়ে দোষটা দিয়ে দেন তাহলে আমি মরে যাব, আমার হার্ট অ্যাটাক করে যাবে, এরকমভাবে আমাকে উনি ফোর্স করেছেন, ওই জন্য আমি সম্পূর্ণ দোষটা আমার ঘাড়ে নিতে বাধ্য হয়েছি। আমি কোনো অ্যাটেন্ডেন্স জাল করিনি, আমার স্টাফ সেটা করেছে, একটা হোয়াইট নার মেরেছে, সেটা পরে আমি জানতে পেরেছি তিনি অবিশ্বাসযোগ্য কর্মচারী একটা স্টাফ। আমি হোয়াইনার মারিনি, তার সইটা আমি করিনি, তার সই সে নিজে করেছে। আলাদা প্র্যাকটিক্যাল রুম আছে, এখন বলছে বাড়ি নিয়ে গেছি। এখন কি করণীয়, কি করবে স্কুল কর্তৃপক্ষ? অ্যাটেন্ডেন্স রেজিস্টারে ট্যাম্পারিং নিয়ে চলছে, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যাতে স্মুথলি চলে বা যেগুলো যা হয়েছে সেগুলো কীভাবে রিকভারি বা রেক্টিফাই করা যায় সেই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষ আছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে। অসুস্থতার দোহাই দিয়ে দিব্যি ছুটি নিয়ে বাড়িতে বসে বেতন পেয়েছেন, এই কারবার চালিয়ে যেতে ঘুষও দিয়েছেন বলে অভিযোগ উঠছে। স্কুলের মধ্যে শিক্ষকরাই যদি এ ধরনের কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন তাহলে শিক্ষার মান কোথায় গিয়ে ঠেকবে বলুন তো? তাঁরা ছাত্রছাত্রীদের কিসের পাঠ দেবেন? রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি খোল নলছে বদলাতে হবে?